আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আর একটি ব্লগ দিয়ে। 9:30 বাজে ব্লগ শুরু করলাম আর সকাল সকাল গোসল করে ফেলছি। গতকালকে অ্যালার্জির ওষুধ মেখে একদম ভূত হয়ে গেছিলাম, আজকে সকালে তাড়াতাড়ি গোসল করে ফেলছি। আর এখানে হচ্ছে আমি সকালে নাস্তা বানাবো, এখানে হচ্ছে ময়দা, গাজর, পেঁয়াজ আর সব রকম মশলা মিক্স করে একটি ডো তৈরি করছি, হচ্ছে চাটনি বানাবো। তাসলিম ভাত খেয়ে গেছে আজকে সকালের, তাসলিম আর নাস্তা খায় না, ভাত ছিল, মাছ ছিল গতকালকে রাতের, ওইগুলা খেয়ে গেছে। প্রথমে হচ্ছে তাইফাকে বানিয়ে দিই। তাইফা বলতেছে আম্মু আমার প্রচুর ক্ষুধা লাগছে, আমি বলছি দাঁড়াও আগে তোমাকেই দিব তারপরে আমার জন্য বানাবো। তাইফাই চাপিটা অনেক পছন্দ করে। তো ভিডিও শুরুতে সবার কাছে অনুরোধ থাকবে, প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন সারা জীবনের জন্য, ঠিক আছে? এই জামার হাতা বড় হলে কি হয় জানেন, এই রাঁধুনিদের এক সমস্যা, রান্নার ভিতরে হাতা ঢুকে যায়, এভাবে মেলে দিতে সমস্যা। বাজারে যেতে হবে আজকে 100%, কিচ্ছু নাই রান্না, কিচ্ছু একদম টোটালে আমার ঘর হচ্ছে ফাঁকা, শুধু মাছ আছে, সবজি নাই, চিকেন নাই। বাচ্চাদেরকে গত শুক্রবার আমি চিকেন রান্না করে দেই নাই, গত শুক্রবার তো বেড়াতে গেছিলাম, ও চিকেন, হ্যাঁ চিকেন খাইছে, দেশি চিকেন খাইছে, তবে বাসায় না ইয়াতে খাইছে, বেড়াতে গেছিলাম যে ওখানে। ভালো করে মেলে দিলাম। এরকম সবজি দেওয়া চাটনি কে কে পছন্দ করেন জানাবেন, এর ভিতরে কিন্তু ধনিয়া পাতা টমেটো দিলে অনেক স্বাদ হইত, বাট আমার কাছে কিছুই নাই, তো আমি কি দিয়ে করব যা আছে তাই। আজকে থালা বাসন বেশি নাই, মাত্র একটা কড়াই আছে, একটা প্লেট আছে, হাতাটা হচ্ছে উপরে তুলে ফেলি, এই যে এখন শান্তি। সকালের নাস্তাটা করে বাজারে যাব, আর কফিটা এখন আর খাবো না, কফি খেলে আমার ওই যে গলা শুকায় যায়, বুঝছেন, গলা শুকায় গেলে আর এক সমস্যা, এই জন্য কফি খাওয়া বন্ধ, চা খাবো, যে পাতাও নাই ঝামিলে। তো ঠিক আছে আমি চাটনিগুলো বানাই, বানাই আবার ফিরে আসবো। তাইফার নাস্তা রেডি, এখন শুধু কাটিং হবে, কাটিং কাটিং, পিজ্জার মতো কাট করলে তাইফা পছন্দ করে। তোমার এটা পছন্দ? নাস্তা করে, তো নাস্তা করে রেডি হলাম, একটু বাজারে যাব, তাইফাও রেডি হয়েছে আমার সাথে যাবে, তাইফাও তো যেতে চাইছিল না, তাইফা বলতেছে আমার হাতে ব্যথা আমি থেকে যাব, তো বললাম যে তুমি বাসায় একা একা কিভাবে থাকবা, তার তুমি তো কচি নেই। তো আজকে হচ্ছে কালো বোরকার সাথে কালো হিজাবটা পরলাম, এই যে হ্যাঁ জুতা কালো, বোরকা কালো, হিজাব কালো, আজকে আমি হচ্ছে একদম ব্ল্যাক, ব্ল্যাক কি কালো, আমি আজকে শুধু কালো ড্রেসে। তো ঠিক আছে চলুন বাজারে যাই, আজকের আবহাওয়াটা খুব ভালো, মেঘলা, রোদ নাই। তো চিকেন কেনার জন্য হচ্ছে আমি চলে আসছি মহিপালে, তো মহিপাল বাজারে বাজার করি না আমি কখনোই, এখানে অনেক দাম বেশি। আমি হচ্ছে চৌধুরী বাড়ির ভিতরে আসছি, চৌধুরী বাড়ির ভিতরে কিছু দোকান আছে, এখানে একদম ঝামেলা কম, নির্ঝামেলা কেনাকাটা করা যায়। আর মহিপালে হচ্ছে আজকে অনেক ভিড় থাকে, এই জন্য আমি একদম নীরব একটা পরিবেশে আসছি, যেন এখান থেকে সুন্দর করে তাড়াতাড়ি কিনে যেতে পারি, এখানে একদমই ভিড় থাকে না। তো এই মুরগিটার দাম আসছে হচ্ছে 285 টাকা, আর এখানে হচ্ছে 2 কেজি থেকে সামান্য কম আছে, তো এই মুরগিটাকে হচ্ছে ড্রেসিং সহ 285 টাকা নিচে আর কি, আর কিছু কেনাকাটা করি নাই। তো বাজার করে চলে আসলাম, কি কি বাজার করলাম আগে দেখাই। এখানে হচ্ছে দেখেন একটা মুরগি নিছি,
আর এসে হচ্ছে আমি পেঁয়াজ আদা রসুন হচ্ছে কেটে নিছি। আমি হচ্ছে আজকে চিকেনের ঝোল করব, মাখা মাখা ঝোল করব আর কি, আর পোলাও হবে। তো বিরিয়ানি করব না, কারণ আপনাদের ভাইয়ের সমস্যা, এই জন্য বিরিয়ানি করব না। আর এখানে হচ্ছে পোস্তদানা আর বাদাম, তারপরে কিশমিশ এখানে আছে, হচ্ছে কিশমিশ আছে, তারপরে আলু বোকারা আছে, এগুলো সব বের করে নিছি। আর এখানে হচ্ছে আমি চাউলটাকে ভিজিয়ে নিছি, চাউলটা 10 মিনিটের মতো ভিজলে পোলাওটা ভালো হবে। আর এই পাতিলটা হচ্ছে আজকে পোলাও করব, আর এই পাতিলটা হচ্ছে চিকেন করব। তো এই জন্য স্টিলের পাতিলগুলি নামিয়ে নিছি। আর এখানে আমি কি নিয়ে আসছি দেখেন তো, এখানে দেখাবো না, আমি একটু সামনের রুমে দেখাচ্ছি। আজকে আমার দুই চ্যানেলে ভিডিও করতে হবে, তাসলিমের চ্যানেলে আর হচ্ছে আমার চ্যানেলে। যাও না ভিতরে যাও না, এইখান গোসল করে আসছে, এগুলো দিয়ে হচ্ছে চ্যালেঞ্জ ভিডিও হবে। আপনারা তো জানেন তাসলিমের চ্যানেলে হচ্ছে চ্যালেঞ্জ ভিডিও হয়, তো এগুলো হচ্ছে কিভাবে কি করি আপনাদেরকে দেখাবো। সাথে হচ্ছে এই যে অনেকগুলা বেলুন নিয়ে আসছি, তারপরে এখানে আরো মজা আছে, এই যে এগুলো হচ্ছে মজা, আর এগুলো হচ্ছে বেলুন, ঠিক আছে। তো এগুলো হচ্ছে সব তাসলিমের চ্যানেলের জন্য বিকালে শুট, শনিবার হচ্ছে আপলোড হবে ভিডিও। একদম উপরে তুলে রাখলাম তাই যেন না পায়। তো তাসলিম হচ্ছে কচিনে, এখনো আসে নাই। আমি হচ্ছে এই মশলাটা বেটে নিব, তারপরে চিকেনটা কাটবো, তারপরে রান্না বসাবো। চলুন, বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে আমার কাছে ভালো লাগে, যে কারণে মশলাটাকে বেটে দিচ্ছি। এই দৌড় দিস না, মশলা বাটা হয়ে গেছে, বড় ঝামেলার কাজটা শেষ। পোলাও বিরিয়ানির জন্য এক পাতিল গরম পানি করছি, বিরিয়ানি বলতেছি পোলাওর জন্য। তাই আচ্ছা, এই মুরগিটার দাম হচ্ছে 280 টাকা। বলো। জুতা নেই, চিকেনটাকে কেটে ধুয়ে নিলাম এই যে, আর এখানে চাউলটাকেও ভালো করে ধুয়ে নিলাম। আমি হচ্ছে রান্না বসিয়ে দিছি, এখানে হচ্ছে পেঁয়াজটাকে, ওরে পুড়ে গেছে রে, পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিলাম, ভাজতে গিয়ে পুড়ে গেছে। আর যে মশলাটা বেটে নিছিলাম বাটা মশলাটা দিয়ে দিলাম। আর পুরো রান্নাটা হচ্ছে আমি সরিষার তেল দিয়ে করব, আমি তো সরিষার তেল খাই, সেটা তো আপনারা জানেন, ঠিক আছে। এখানে দিয়ে দিব হচ্ছে লবণ, তাসলিম একটু লবণ ঢালো তো, কি রে তাড়াহুড়ার কাজ বুঝি এরকম হয়। হলুদ দিলাম, আমার যতটুকু লাগে ওই পরিমাণে দিচ্ছি আর কি। মরিচ দিলাম,
আগের মতো ঝাল খেতে পারি না, পেট জ্বলে, ঝাল কমিয়ে দিতে হবে। ধনিয়া জিরার গুঁড়া দিলাম, আলু সহ মুরগি প্রায় 2 কেজি হয়ে যাবে। এখানে হচ্ছে 2 কেজি থেকে 100 গ্রাম কম পুরোটা মুরগি আমি নিয়ে নিছি, একটুও রাখি নাই। আর সাথে হচ্ছে 2টা আলু দিব, একটু ঝোল ঝোল করবো এই জন্য। মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম, চিকেনটাকে দিয়ে দিই, চিকেন আর আলু একসাথে দিয়ে দিচ্ছি, কারণ আলু সিদ্ধ হতে সময় লাগে, চিকেন সিদ্ধ হতে সময় লাগে না। চিকেনটাকে এখানে কষানোর জন্য দিয়ে দিছি। আর এখানে হচ্ছে পোলাওটা রান্না করে নিব, পেঁয়াজ, তারপরে হচ্ছে গরম মশলা, তেজপাতা আর সরিষার তেল ভেজে নিচ্ছি। সরিষার তেল দিয়ে পোলাও হবে। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম, চাউলটা দিয়ে দিব, চাউলটাও হালকা করে ভেজে দিব। চাউলটাকে ভালো করে ভেজে নিলাম, একদম ঝরঝরে হয়ে গেছে, প্রায় 10 মিনিটের মতো সময় লাগছে এটা ভাজতে। এখন হচ্ছে আমি পানি দিয়ে দিব। সরিষার তেল দেওয়ার কারণে উপরে লাল লাল পানি, লবণ দিয়ে দিলাম, কিশমিশ দিলাম। পোলাওয়ে কিশমিশ না দিলে আমার কাছে যে এত খারাপ লাগে সেটার কথা কি বলবো। আলু বোকরা দিলাম 2টা, গাজরগুলোকেও দিয়ে দে, মোটা মোটা করে কুচি তো সিদ্ধ হয়ে যাবে। ঢেকে দিলাম, এইদিকে চিকেনও পানি দিয়ে দিছি, ভালো করে কষিয়ে ঝোলের পানিটা দিয়ে দিছি। মোটামুটি সব কাজ শেষ করে ফেলছি, রান্না শেষ করে ফেলছি, ডাস্টবিন গোসল করে ফেলছে, তাইফা হচ্ছে টেবিলে চলে আসছে খাওয়ার জন্য। তো আমার রান্না বান্না শেষ, ব্যাক ক্যামেরা দেখাচ্ছি যে কি কিরকম হয়েছে আর কি রান্না করছি, সেটা তো দেখছেন। সাদা প্লেটের ভিতরে শুধু ফোকাস মারে। তো তাসলিম হচ্ছে তাইফার জন্য প্লেট রেডি করে নিছে, প্লেট আর প্লেট আর তাসলিম সবসময় প্লেট আর রেডি করে তাইফার জন্য। এই হচ্ছে আমার পোলাওটা, পোলাওটা একদম ঝরঝরে হয়েছে দেখেন। আর সরিষার তেল দিয়ে রান্নার কারণে একটু লালচে লালচে দেখা যাচ্ছে, আর অলয়েস একদম নাইস। আর এখানে হচ্ছে চিকেন, চিকেনটা অন্যান্য দিনের মতো এতটা হচ্ছে লাল লাল হয় নাই, তার কারণ আপনাদের ভাইয়ের সমস্যা, তো এই জন্য মশলাপাতি একটু কমিয়ে দিছি। সাথে হচ্ছে লেবু আর পেঁয়াজ, আমার আমার প্রচুর ক্ষুধে লাগছে যে তোর আব্বুর সাথে খাচ্ছি। তাইফার জন্য কি দিব তাইফা? সলিড মাংস। সলিড মাংস আবার কোনটা? বিসমিল্লাহ। এই যে আলু বোকার আমার অনেক পছন্দ, অসাধারণ হয়েছে। মাংসটা ঝাল একদম পরিমাণ মতো, বেশি হয় না, মানে আমি তো বেশি খাই, বেশি হয় না। শুক্রবার হচ্ছে গরুর মাংস মুরগির মাংস যে কোনো কিছু একটা রান্না করতে হয়, তা না হলে সেটা স্পেশাল হয় না। এটা আমার ছেলেবেলা থেকে অভ্যাস, মানে শুক্রবার যদি মুরগি না হইতো, গরু না হইতো, তাহলে মনে হইতো আজকে শুক্রবার না, মানে প্রত্যেকটা দিনের মতো লাগতো, স্পেশাল বলে মনে হইতো না। অবশ্য সকাল পর্যন্ত আমার কাছে স্পেশাল মনে হয়নি, এখন মনে হচ্ছে। আমি তো আসলে যে বলতেছে আজকে মনে হচ্ছে শনি রবিবার, মনে হচ্ছে না। ফিরে আসলাম, এখন বাজে হচ্ছে সন্ধ্যা 6:17 বাজে, তাইফা রেডি হচ্ছে তাসলিমে চাইলে ভিডিও করার জন্য। আমি মোটামুটি টেবিল সাজিয়ে নিছি, আর যে লটারি মানে যে খেলা হবে সেই খেলার জন্য কিছু এখানে যে ছোট ছোট লটারির টিকিটের মতো কেটে নিছি আর কি, চিরকুট বলে। আর সাথে নিয়ে নিছি হচ্ছে বেলুন, তো এখন হচ্ছে বেলুনগুলোকে ফুলাবো, আর একটা এগুলো হচ্ছে ভিতরে দিয়ে দিব। নাও না সবাই মিলে ফুলে ফেলো।
ও আগে তো ভিতরে এটা দিতে হবে, এটা দিতে হবে। আচ্ছা ঢুকানোর সময় সাইও আবার ইয়া হয় না যেন, বেলুন যেন ছিঁড়ে না যায়, একটু আস্তে ঢুকাই। হ্যাঁ শিকল করে ঢুকাও, তাইফা তুমি ফাটাই ফেলবা। তুমি পারবা না, বেলুন গুলো একদম নর্মাল 2 টাকার বেলুন, এগুলো দামি গুণ না। হাসানি এই যে একটা হচ্ছে ঢুকাইছি, তাসলিম বলতেছে আমি যদি এভাবে না লিখতাম তাহলে দেখি দেখি ঢুকাইতো, এত সোজা কি কি ফুলে ফুলে এখানে রাখো, ঢুকাইছো টোকেন গুলো হচ্ছে ভিতরে চলে গেছে, এটা ফুল আছে যে কমে যাবে। এই যে সবগুলো ফুলাই নিছি বুঝছেন, এখন এটা গুলোকে সেট করতে হবে। তো চ্যালেঞ্জ ভিডিও বানানো হয়ে গেছে, ফ্যান বন্ধ করে চ্যালেঞ্জ ভিডিও বানাইছি, ঘেমে গোসল হয়ে গেছি দেখেন অবস্থা। আর চ্যালেঞ্জের ভিতরে কে কি পাইছে দেখেন, আমি একদম খারাপ খারাপ জিনিস পাইছি, আমার মানে কে কি পাইছে এটা দেখার জন্য অবশ্যই ওই চ্যানেল থেকে ভিডিও দেখে আসবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করে দিলাম, আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন, অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ। আর আমি জানেন আমার গলা বসে গেছে, এই ভিডিওগুলো করতে অনেক কষ্ট হয়, ফ্যান অফ করে করতে হয়, চ্যালেঞ্জ ভিডিও করতে অনেক কষ্ট, দেখেন একদম ঘেমে ভিজে গেছি।